আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে ২৪ ঘন্টায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪ জন। ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির চরম অবনতি, দুর্ভোগে ২০ জেলার অন্তত ১৩ লাখ মানুষ, খাদ্য ও খাবার পানির তীব্র সংকট। এবং করোনা মহামারী সহ বন্যায় চরম সংকটে কৃষক খামারিরা, কোরবানির পশুর মিলছে না ন্যায্য দাম, দেনা বাড়ায় ঋণগ্রস্ত গ্রামের মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৭৫১। গত ২৪ ঘন্টায় ১২,৫০টি নমুনা পরীক্ষায় ২৭৪৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশে আরো ২৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১৩,০০০ বেশি মানুষ। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় কমেছে আক্রান্তের সংখ্যাও, তবে সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২২.৭৭, গত ১৫ জুলাই এই হার ২৫ ছাড়িয়ে যায়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৫০, তাতে শনাক্ত হয়েছে ২৭৪৪ জন, শনাক্ত ২১৩,২৫৪ জন। দেশে করোনা সংক্রমিত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.২৯%, এর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১২ জন। ৫০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যেই মৃত্যু হার সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন এবং ৫৫১ জন। নতুন ১৮০৫ জন সহ এ পর্যন্ত ১১৭,০০০ করোনা রোগী সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৫%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন, মুক্তিযোদ্ধা, চিকিৎসক দম্পতি, পুলিশ, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী সহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় ডাক্তার, ব্যাংকার ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন ৭৯ জন। বগুড়ায় করোনায় মারা গেছেন ২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সিলেটে করোনায় মারা গেছেন ৩ জন, মৃত ৩ জনই পুরুষ, নতুন শনাক্ত ৭৮ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে একজন মহিলা। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৪৭ জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে করোনায় ১ ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ১ জন সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে। এখানে ৬৩ জন সহ বিভাগের ১০ জেলায় নতুন শনাক্ত ২৭১ জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর খান, জেলায় নতুন শনাক্ত ১ জন। গাইবান্ধায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে, জেলায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে ১জনের, ১৫৯টি নমুনা পরীক্ষা করে জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৭ জন। উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় পৌরসভার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে বুধবার সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ ৭১ জন, নোয়াখালীতে ৪৬ জন, জামালপুরে এক চিকিৎসক দম্পতি সহ ১২ জন, যশোরে ৩২ জন এবং ময়মনসিংহে ২৬ জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগ বাড়ছে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের। পানিবন্দী হয়ে পড়েছেন ২০ জেলার অন্তত ১৩ লাখ মানুষ। শেরপুরে পানিতে ডুবে আর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন ২জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বিধান অর্ধেক কাটছি, অর্ধেক কেটে নিয়ে আঙ্গ সরকারের কাছে এই এক অনুরোধ, আঙ্গ যেন এটা বেরি বাদ করে দেয়। ফসলি জমি বন্যায় কেড়ে নেওয়ার পর অসহায় দাবি বন্যার্তদের। জামালপুরে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে ২০০ মিটারের ব্রিজ।
এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের 15 গ্রামের মানুষের। বান্দিয়া মরগঞ্জ সঙ্গে লটকে আমরা ফুলাওয়ানে অনে রাইজি ঘুরে চালে রাহি দিছি। পানি হয়ে গেছে, গরু বাছুরে খাওয়া দাওয়া সমস্যা, গরু বাছুর অসুখ হইতে আছে। কুড়িগ্রামে বিশুদ্ধ পানির সাথে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। স্বাস্থ্য ঝুঁকিতে বন্যা কবলিত এলাকার মানুষ। ধরলা ও তিস্তার পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে বুড়িরহাট এলাকায়। এক মাস ধরে পানি বন্ধ হয়ে আছে, হাত পা ঘা হয়েছে, চর্ম রোগ হয়েছে, কোনো ডাক্তার টাক্তার কেউ খোঁজ খবর নেয় না। আমরা তো খাড়ি, আমরা পরিশ্রম করি, আমরা খামো খামো, এলাকায় পানির জন্য আমরা কিছু করতে পারি না। এদিকে পদ্মা ও আড়িয়াল খাঁর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে মাদারীপুরে। ব্যাপক আকার ধারণ করেছে নদী ভাঙন। 21টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 3,000 মানুষ। তবে গত 15 দিন ধরে পানিবন্দি থাকলেও কোনো রকম সহায়তা না পাওয়ার অভিযোগ এসেছে মানিকগঞ্জের যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের পক্ষ থেকে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নাটোর এবং ব্রাহ্মণবাড়িয়ায়। তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। নদীর পানি প্রবেশ করেছে শহরে। দফায় দফায় বন্যায় জেলার লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই অবস্থা সিলেট শহরেও। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। অপরিবর্তিত রয়েছে শেরপুরের চরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি। পানিতে ডুবে ও সাপের কামড়ে সেখানে মারা গেছেন দুজন। তবে কমতে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনা ও রাজবাড়িতে পদ্মার পানি। এস এম আশরাফ, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই ভাঙন। এর মধ্যে বিপুল পরিমাণ আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা ও হাট বাজার। ভাঙন অব্যাহত থাকলে 2 কিলোমিটার ব্যবধানে অবস্থিত পদ্মা নদীর তীর রক্ষা বাঁধও ঝুঁকির মধ্যে পড়বে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। করোনা মহামারীর সাথে দীর্ঘস্থায়ী বন্যায় এবার মারাত্মক সংকটে দেশের গ্রামীণ অর্থনীতি। এলাকায় কাজ নেই, আবাদ নষ্ট, ছড়িয়েছে গবাদি পশুর রোগবালাই, এমন নানা দুর্যোগে নিঃস্ব হচ্ছেন কৃষক খামারিরা। কোরবানি ঈদকে ঘিরে যে বাণিজ্য তাতেও মন্দা। সস্তায় বিক্রি হচ্ছে গরু ছাগল, তাতে দেনা বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছেন গ্রামের মানুষ। কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার চরাঞ্চলে এখন বেশিরভাগ মানুষেরই আয় রোজগার গবাদি পশু ঘিরে। এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা গরু ছাগল কেনেন, পালন করে তা বিক্রির আয় থেকে সংসার চালান। কোরবানির ঈদই তাদের কাছে আয়ের মূল মৌসুম, কিন্তু এবার সেই সময়ই দুর্যোগ। বন্যা আসার আগে 80,000 টাকা কি 90,000 টাকা দাম হয়েছে, সে গরুর দাম এখন 50-45। বেচাও যাইতেছে না, ফের আবার কেনার তো সমর্থই নেই। এবার ঈদে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম পশু কোরবানি হতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশেষজ্ঞরা। এই মহা দুটো দুর্যোগ আমাদের দরিদ্র মানুষকে ভীষণভাবে আক্রান্ত করেছে। বিশেষ করে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং রংপুরের কিছু অংশ জেলায় তারা ছোট খামারে, বিশেষ করে এমনকি বড় খামারিরাও তারা এগুলো বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা এগুলো চালায়, এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কোরবানি ঈদের সময় তারা বিক্রি করে পয়সাটা ফেরত দেবে। যদি কোনো কারণে তারা বেচতে না পারে অথবা কম দামে বেচতে ব্যর্থ হয়, তাহলে পুঁজিবাজারে একটা বড় ধরনের ধস নামবে। কোরবানির ঈদে চাহিদার 70% পশুই আসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে। সেসব এলাকার বেশিরভাগই এখন বন্যা কবলিত। এবার অনেক মানুষেরও কোরবানি দেওয়ার ক্ষমতার মধ্যে নাই। গত বছরে তারা দিয়েছে, এই বছরে পারবে না, অনেকে চাকরি না, অনেকে বেতন কমে গেছে। যেটা করা সেটা হচ্ছে যার গরু আছে তাদেরকে একটা ঋণ দেয়া। আমি কোনো আর্থিক সহায়তা দিতে হবে, তারাই টাকাটা ফেরত দেবে, তারা যেন গরুটাকে রিটেইন করতে পারে, তারা যেন গোখাদ্য কিনে। এখন গোখাদ্য যেমন রোমানিতে গোখাদ্যের দাম 10 গুণ বেড়ে গেছে, এর ভেতরে চুরির কোনো সম্ভাবনা নেই। এই টাকাটা যারা এনজিও করছে তাদের মাধ্যমে বিতরণ করতে পারে এবং এই টাকাটা 100% ব্যাক করবে। গরিব মানুষ টাকা চুরি করে না। কোরবানির পশু কেনাবেচায় এমন নাজুক বাজার ঈদের পর গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করছেন এই উন্নয়ন বিশেষজ্ঞরা। যাতে কয়েক লাখ মানুষ আরো দরিদ্র হবে বলেও ধারণা তাদের। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।
কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে পশুর হাট বসলেও করোনা মহামারীর পাশাপাশি দুদফা বন্যার কারণে তা এখনও জমে ওঠেনি। ব্যাপারীরাও গরু কিনতে যাচ্ছেন না বাড়ি বাড়ি। হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু উঠলেও সে অনুপাতে ক্রেতা নেই, এ কারণে দামও কম। কম দামে পছন্দের পশুটি কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও লোকসান গুনতে হচ্ছে খামারি ও ব্যবসায়ীদের। এদিকে হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রায় 90% মানুষই মুখে মাস্ক ছাড়া চলাফেরা করছেন। এভাবে চলতে থাকলে জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝিনাইদহে তালাক দেওয়া স্ত্রী ফিরে না আসায় দুই সন্তানকে বেঁধে নির্যাতন করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ধানহাড়িয়া গ্রাম থেকে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান শিমুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 2006 সালে শিমুলের সাথে বিয়ে হয় শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করছিল তার স্বামী। পরে 2 বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। গত সোমবার শিমুল তার সন্তানদের চেয়ারের সাথে বেঁধে নির্যাতনের ভিডিও শিরিনের কাছে পাঠালে শিরিন তা ফেসবুকে আপলোড করে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে পুলিশ শিশুদের উদ্ধার ও শিমুলকে গ্রেফতার করে। জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানি থেকে জীবন বাঁচাতে লোকালয়ে আশ্রয় নিয়েছিল শেয়াল ও মেছোবাঘ, কিন্তু মানুষের হাত থেকে রেহাই পায়নি সেসব বন্যপ্রাণী। গত 3 দিনে 50টি শেয়াল ও 1টি মেছোবাঘকে পিটিয়ে হত্যার পর ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে। দেওয়ানগঞ্জ উপজেলায় মুয়ামারি ও শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ সৃষ্টি হয় সচেতন মহলে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা যান ঘটনাস্থলে। পরে দেওয়ানগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগই যথেষ্ট নয়। মন্ত্রণালয়ের ব্যর্থতার দায়ভার নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে যুব দলের 13টি ইউনিটের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। সভায় একইভাবে যুক্ত হন কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি গোলাম রাব্বানি। নাটোর জেলা বিএনপি ও যুব দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় করোনা ভাইরাস পরীক্ষায় আরও 1টি আরটিপিসিআর মেশিন স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ সহ ডেডিকেটেড করোনা হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন জন উদ্যোগ। নগরীর শহীদ ডাক্তার মিলন চত্বরে এ মানববন্ধনে জেলা বিএমএর সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম, মুক্তিযোদ্ধা আফমম হোসেন ও অ্যাডভোকেট মমিনুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা করোনা হাসপাতালে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় চিকিৎসা সংকট বাড়ছে বলে মন্তব্য করেন। সাভারে ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে চলছে সাড়াশি অভিযান। 1 জুলাই থেকে এ পর্যন্ত মাদক বিক্রির অভিযোগে 17টি মামলা দায়ের ও 36 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। এছাড়া গত কয়েকদিনে বেশ কয়েকটি মামলার পলাতক 33 জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ। এদিকে সাভারের আশুলিয়ায় কয়েকদিনে 10 জনেরও বেশি মাদক বিক্রেতাকে আটক করেছে আশুলিয়া থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রংপুরে সরকারি হাসপাতালে চুরি করা ওষুধ বিক্রি চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় 2 লাখ টাকার সরকারি ওষুধও উদ্ধার করা হয়। মাহিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কাজী মোত্তাকি ইবনু মিনান। এ চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মজিদের পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দুপুরে স্কুলের সামনের রাস্তায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অভিভাবক মমতাজ হাসান রিটু, শহীদুল ইসলাম শহীদ ও শিক্ষক আব্দুল আলেম। বক্তারা নানা অনৈতিক কাজের কারণে বহিষ্কৃত এ শিক্ষককে পুনরায় নিয়োগ না দেওয়ার আহ্বান জানান।
ফরিদপুরে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ দিন দিন বাড়ছে। এর মধ্যে জেলার নগর কান্দার চর যশোরদি ইউনিয়নের নিখুরহাটি গ্রামে প্রথমবারের মতো ড্রাগন বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছেন জামাল মুন্সি। তাকে দেখে উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলের চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় এবং একটি গাছ থেকে কয়েক বছর এক টানা ফল পাওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। করোনা রোগীদের চিকিৎসার জন্য খুলনার 100 শয্যা বিশেষায়িত হাসপাতালে দুটি হাই নেজাল ফ্লো ক্যানোলা দেওয়া হয়েছে। রাজধানীতে এনভয় গ্রুপের প্রধান কার্যালয় খুলনার এনডিসি এসএম রাসেল ইসলাম নূরের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। প্রতিটি হাই নেজাল ফ্লো ক্যানোলা দিয়ে প্রতি মিনিটে 60 থেকে 70 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব। এতে জরুরি অবস্থায় অধিক সংখ্যক রোগী চিকিৎসা পাবে। মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি, এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2020। এ উপলক্ষে নওগাঁয় সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমামউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ ও মৎস্য খামার ব্যবস্থাপক ডক্টর মনাশিস চৌধুরী উপস্থিত ছিলেন। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পিরোজপুরে অগ্রাধিকার ভিত্তিতে জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী ও জেলা উদীচির সাধারণ সম্পাদক খালিদ আবু সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে করোনায় কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। নোয়াখালী পৌরসভা এ প্রণোদনা দেয়। পৌর মেয়র শহীদুল্লাহ খান, প্যানেল মেয়র নাসিমউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি বিমলেন্দু গুণ দাস সহ সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ফলজ গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর নওগাঁর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নলডাঙ্গার মাধনগর ও ব্রহ্মপুর ইউনিয়নে 2 সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।